এখন দেখেন এই যে আমরা দাঁড়ায় আছি তো শিবচর, হ্যাঁ এটা শিবচর, এই নদী পার হলেই মুন্সিগঞ্জ, নদী পার হলে এটাও শিবচরের মধ্যে, নদী পার হলে এই সাইড হলো ঢাকা, এই সাইড হলো আপনার মুন্সিগঞ্জ, ও ওই ঢাকা নবাবগঞ্জের দিক দিয়ে পড়ছে, হ্যাঁ এদিকে হলো ঢাকা নবাবগঞ্জের ভিতরে হলো এদিকে দুহার থানা, আচ্ছা আর এই সাইড হলো আপনার মুন্সিগঞ্জ শ্রীনগর থানা, এখান থেকে লোজন ওদিক দিয়ে আছে কিছু অংশ আছে নদীর পার শ্রীনগর থানা আর কি। তাহলে তো একবারে আমরা একটা সন্ধিক্ষণে আছি, দেখেন হ্যাঁ এই যে পদ্মা ব্রিজ, এই ব্রিজের এই পাশে আছে শরীয়তপুরের জাজিরা, পাশে হলো জাজিরা শরীয়তপুর, আর এই যে ব্রিজের ওই ঘুরে গেলে শ্রীনগর মুন্সিগঞ্জ লোহজং, লোহজং হ্যাঁ, লোহজং এর পরে এদিক দিয়ে একটু সামনে আসলেই ঢাকার হ্যাঁ দোহার, দোহার আবার শ্রীনগর অংশ আছে এই পাশ দিয়ে, হ্যাঁ এই যে নদীর সাইডে আছে শ্রীনগর অংশ, আবার শ্রীনগর একটু শেষ হলেই ওদিকে দোহার, দোহার দোহারে এই পারে সামনে আসলে এদিকে হচ্ছে শিবচর, শিবচর হ্যাঁ। তো বাড়ি কোন জায়গায়? বাড়ি সরসন ঢাকারগড়ি। ওটা কি শিবচরে? শিবচরে মধ্যে। আর এই পারে আসছিলেন কেন? এবারে ছিলাম ওই বাদাম খেত নিয়ে যিনি, বাদাম বুনছেন নিজেদের জমি? না বউ খাজনা করে গিয়ে, খাজনা আপনি আগে বাড়ি গিয়ে পারে ছিল না? ওই সর ছিল এই পারে না, ওই সরে ভেঙে গেছে, ভেঙে গেছে, ভেঙে ওখান বাড়ি করছি। আচ্ছা তো কিন্তু যাতায়াত করা খুব অসুবিধা, আমি আসলাম প্রায় 40 মিনিট পরে ওই মুরুব্বিরে খুঁজে পেলাম, ওই রে আছে দেরি হয় রে ভাই, তো মানুষ কম তো নেই, আবার ফোন দিলে নাকি তাড়াতাড়ি পাওয়া যায়, মোবাইল নাম্বার রাখলে তাড়াতাড়ি পাওয়া যায়। ভাই কই দিয়ে এলেন? এলাম কাজ করে। কি কাজ করলেন? এই খেত নিয়ে এলাম। নিজেদের খেত? হ্যাঁ। আচ্ছা তো বাড়ি কোন জায়গায়? বাড়ি এই যে উপার। এইবারে জায়গা আছে নিজেদের? এবার জায়গা নিজের জায়গা নাই। কি খাজনা? হ্যাঁ। তো এখানকার বাড়ি ঘর কই? আগের বাড়ি ঘর? আগের বাড়ি ঘরে ধরেন নদীতে ভেঙে ওই পারে গেছে, মানে এইবারে সবই আছে শুধু বাড়ি ঘর নাই। হ্যাঁ বাড়ি ঘর নাই, ওই যে গাছ গাছলা আছে কিন্তু আর বাড়ি ঘর কিছু নাই। এমনি কোনো ভয় লাগে না তো এবার থাকলে? না এবার কি ভয়, আর মানুষজন থাকে না দেখেনে, কেউ থাকে না, এমনি তো দিনের বেলা অনেক মানুষ থাকে, রাত্রে হয়তো থাকে না, আর কেউ থাকে না, রাত থাকে খালি শিয়াল, শিয়াল সাপ নাই, সাপ কুচা সবই আছে। ভাই পার্সা কি বেচতে নিয়ে যান? হ্যাঁ ভাই। নিজের? না নিজের না, মানে আরেকজনের খেতের, আমরা আইছিলাম কামলা বদলা, আইজান দিছে উঠে যাইতেছে। আবার আসবেন কখন? আবার কাল সকালে 7টার দিকে। তো 7টার থেকে 1টা পর্যন্ত কামলা? হ্যাঁ। বিকালবেলা? বিকালবেলা ঘুরে বেরোই। না সেটা না, আমরা তো সারাদিন কাজ করতো, আপনার কি 1টা পর্যন্ত কাজ করলেই হয়? হ্যাঁ এই নিয়ম তো জানতাম না। 1টা থেকে কাজ করি আর কি। তো এইবারে তো বাড়ি ঘর নাই, কেমন লাগে? এইবার বাড়ি ঘর আগে চলো হন নাই আর কি, নদীতে দূরান দিয়ে চলতো সব বাড়ি ঘর ভাঙ্গে, মনে করেন উপার যায় বাড়ি ঘর সব কই অন্যান্য জায়গা কিনছে এনে গেছে, কেন কিন্তু এমনি কিন্তু সবই আছে শুধু বাড়ি ঘর নাই। হ্যাঁ বাড়ি ঘর নাই। কি নাম আপনার? বাবুল ব্যাপারি। আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি সরসানরা কাঠোরি সর। এখানে যারা কাজ করে সবাই নাকি 1টা পর্যন্ত কাজ করে? হ্যাঁ। এরপর বাড়ি চলে যায়, আর আসবে না আজকে? না। যদি বদলি নেন বা কামলা নেন যদি? ওই 1টা বাজে। এতে কাজে পোষায়? পোষাবে না, এতে বেলারা কই যাইতে না না। অন্যরা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে? সকাল সন্ধ্যা আবার হয়ে যায় হেমন মজুরি। ও তাহলে 1টা পর্যন্ত মজুরি যত, সকাল সন্ধ্যা আর বেশি মজুরি। কবে ভাঙছে এই সর? এই সর ভাঙছে আজকে প্রায় তো 8-10 বছর আগে ওন ভাঙছে। তো মজার বিষয় তো সেই সরে সবই আছে শুধু বাড়ি ঘর নাই। সবই আছে কিন্তু। ওই বাড়ি ঘর আসলো আওরে নিয়ে যে দেখেন যা যা সাবেকে যা বাড়ি করছে। এই যে আপনার পিছনে যে গাছপালা দেখি, এই যে আপনার পিছনে দেখেন, তো এখানে বাড়ি ঘর ছিল? হ্যাঁ ছিল। কই তার এখন? গেছে গে ভেঙে ও ওদিকে চলে গেছে। জায়গা তো ভাঙে নাই এখনো? জায়গা কিছু ভাঙছে, কিছু ভয়ের থেকে চলে গেছে। কবে ভেঙে যায়? হ্যাঁ তাহলে মেন নদী হচ্ছে ও ওই যে দূরে ওই যে স্থান না? হুম ওই ওই পার হলো মেন নদী। তো এখন এই এটাও আর কি নদীর একটা শাখার মতো হয়ে গেছে, একটা শাখার মতো হয়ে গেছে। কিন্তু ভাঙে না? এম ভাঙে না, মাটি কাটলে ভাঙে। ও এম ভাঙে না, এই যে শুকনো আইডিয়া তুমি যায় এই সামান্য অল্প টাকা পানি বেশি মাটি কাটবে না। কি নাম আপনার? আমার নাম তোতামিয়া তালুকদার। এই যে আমরা যে চরটিতে আছি, এই চরের নাম কি? এটা হলো কাঁঠালবাড়ির চর, চরচান্ডা। এটা তো শিবচরের মধ্যে পড়ছে? শিবচরের মধ্যে। তো আপনার বাড়ি আগে কোথায় ছিল? আমাদের বাড়ি আগে এখানে ছিল, এই চরেই ছিল, এই চরেই ছিল। এখন? এখন ওই চরেই আছে, মধ্যে নদী ভেঙে ওপারে গেছি রে আমরা কাঁঠালবাড়ি ওপারে, ওপারে যাওয়ার পরে একবারে পড়ছি, ওখান থেকে একবারেতে ফিরে আবার সরকার ধাক্কা দিয়েছে, আগে পড়ছি আবার এই চরেই আই পড়ছি। সরকার ধাক্কা দিয়েছে না? হ্যাঁ ওই একবারে বেরিয়ে সরকার গাইড বান করার পরে ওখান থেকে আবার ফিরে আবার এই চরে আই পড়ছি। আচ্ছা তো এই চরের তো আমি একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে যে এখানে মোটামুটি আপনি নিজের জমি তো এটা, এই জন্য আপনি এখনো আছেন। হ্যাঁ কিন্তু শুনলাম যে এখানে 1টার পরে নাকি আর কেউ কাজ করে না। কাছে এনে বদলি যারা আসে দিন মজুরি কাজ করে তারা ওই 1টা বাজে উঠতে যায় গেটটা, সকালে ঘুরে আসে ওই 1টা বাজে জায়গা। আচ্ছা তো এখানে বেশিরভাগ মানুষ কি এই বাদাম চাষ করে? হ্যাঁ এই চরে বাদাম ছাড়া আর কিছুই হয় না, আর আছে এই যে মুজাবান, এছাড়া আর কিছুই নেই।
এর আগে মোটামুটি ভালো ছিল, নদীটা দুশঙ্কা দূরে ছিল, ওই সঙ্গে ভালো ছিল এলাকায়, ইরিদান হইতো, পেঁয়াজ রসুন হইতো, অনেক কিছুই নেই, সব ভালো করে গেছে। এখন আমাকে বলেন এই চরে এখন তো মানুষ বাড়ি ঘর করতে পারে, করতে পারে এই নদীর কারণে, যে নদী তো ভাঙ্গিয়া আয়ে পড়তে, যে অল্প কয়েক বছরের মধ্যে আয়ে পড়লো, কাছে আয়ে পড়লো, অনেক যে এটা আজ থাকবো কি না এটাও গ্যারান্টি নাই। না বর্ষাকালে এখানে পানি উঠে না, বর্ষায় পানি হয়, এখানে পানি হয় প্রায় দুই ফুটের তিন ফুট পানি হয়ে যায় ওখানে, এত কয় বছর আরও বেশি হয়েছে, কিন্তু যে মাটি পরে উঁচু হয়ে যাওয়ার কারণে ওখানে একটু কম হয় আর কি। কিন্তু এখন যে বাঁধটা সরকার দিয়েছে, এটা দিয়েছে ওই পারে, হ্যাঁ ওইটাই নদীর সীমানা ধরছে, ওইটাই নদীর সীমানা, আর এটা তো আপনার নদীর মধ্যে একটা চর, মধ্যের মধ্যে চর, হ্যাঁ তো এখানে সবই আছে, শুধু ঘরবাড়িগুলোই নাই। হ্যাঁ তো ঘরবাড়ি হয়তো করা যেত, কিন্তু আপনারা তো ছয় মাস পরে আবার থাকতে পারবেন না, থাকতে পারেন ওই যে নদীর কাছে এ পড়ছে, নদী এই বিগত পাঁচ বছর আয়ে পড়লো, এই যে কাছে আয়ে পড়লো, সামনে বছর যদি এরকম ভাঙ্গে তোলা এই খ্যাত থাকবো করে নিশ্চিত নাই, তো এই জন্য বাড়ি ঘর পরে সব উঠে নিয়ে গেছে। হ্যাঁ আর এদিকে কি মানুষ মাছ বেশি ধরে নাকি? হ্যাঁ এই যে নহানের নদীর পারে আর তো কোনো কর্ম নাই, মানুষ হলো দেখেন এই এলাকা হলো বালু পরিয়া নষ্ট হয়ে গেছে, এছাড়া মাছ ধরা ছাড়া আর কোনো কাজ নাই স্যার আর কি, আর এই যে দু যার দুই একটু ফসল যে করে এই মানে ফসলে কি লাভ হয়? ফসলে দেয়া গেছে পিছনে দুই বছর মোটামুটি লাভ যাই আসর, কিন্তু এই বছর মনে হয় যে পরিমাণ ঘাসের পরিমাণ হয়ে গেছে, এই বছর মনে হয় লাভবান হইতে পারবো না। কিন্তু জমি তো খাজনায় খুব সস্তায় রাখেন এখানে? না তারপরও বছর খাজনা 3,000 টাকা 4,000 টাকা দিতে হয় খাজনা, এক বছরে, এক বছরে, এক বছরে খন্দ একটাই, এই একবার চাষ করতে পারবো, একবারই চাষ, পরবর্তীবার এই যে দুই এক বছর ধরে ধান হয়, কিন্তু ওইটি কিন্তু ধান বর্ষার আমন মৌসুম থাকে না, পাখির নিকা পাখিতে খেয়াল হয়। আর এই জমি তো মনে হয় বিক্রি হয় না? বিক্রি হইলেও বিক্রি সরকার যে রেট ফিস দিত সেই হিসাবে বিক্রি হইব কেমনে, এপিলে এক বিঘা জমিনের দাম আছে 4,00,000-5,00,000 টাকা, সরকারি ফিস লাগতে বয় দিতে হলো 26,00,000 টাকা, তাতে প্রায় 3,00,000 টাকা জায়গা হয়ে নেই সরকারি ফিস ঠিস দিয়ে ব্যাংক ডুব করিয়া জমা দিয়ে দিতে। হ্যাঁ তো এই জন্য মানুষ কিনবো এক বিঘা জিনিস 5,00,000 টাকা কিনে 8,00,000 টাকা ঘুরে যাবো। আচ্ছা এই জন্য মানে জমির দাম যদি 50,00,000 টাকা হয়তো তাহলে পোষাইত? হ্যাঁ 2,00,000 টাকা কিনুক আর 3,00,000 টাকা কিনুক, 26,00,000 টাকা হারে সরকারি ফিস দিতে। আচ্ছা যে কারণে জমি খুব বেশি একটা বেচা কেনা হয় না এখানে? বেচা কেনা নাই। আমি এর আগে একটা চরে গেছিলাম ওই পাল চরে শরীদপুরে, তো ওখানে পালের চরে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে যে ওখানে প্রচণ্ড সাপের উৎপাত, এই চরের কী অবস্থা? এই চরে সাপের এপিলে কোনো ই নাই কেয়া, কিন্তু এই যে কিছু এই যে গরুড় এসরো আদর্শ গ্রাম এটার মধ্যে যারা যারা আসরো তারা কয় এটার মধ্যে ভিতরে চড়া দিয়েছিল মুলির চড়ার মধ্যে সাপ আসরে বলে। আর আমি এই পাশে দেখলাম এখনো কিন্তু ভাঙছে। হ্যাঁ অনেক ভাঙতে আসছে, ওই যে জায়গায় দেখলাম মাটিও মনে হয় কিছু পড়বে বলে এরকম একটা ভাব। হ্যাঁ ওই যে উত্তরের তুফান জড়াইলেই মনে করেন পড়বো। তাহলে আপনি শুধু এইবার শুধু ওই বাদাম খাবেন? হ্যাঁ এই বাদাম খেলে আপনি 3,000-4,000 টাকা দিয়ে দিয়েছেন, হ্যাঁ সেই টাকার ইয়া শেষ, ইয়া শেষ, এরপর আবার টাকা দিতে হবে, আবার টাকা দিতে, ফিরে আবার কাতিন আসে আবার টাকা দিতে হবে। এখন নিজের জমি দেখে এখনো কাজ করতেছেন, আর অন্যের কাজ করলে একটা বাজে চলে যায়? একটা বাজে, যে আসলে আমার পাশে যারা আসলে রাগে আছে একটা বাজে টেকে আছে, আর রোজার দিন রোজা না হলে দেখে গেছে আধা ঘন্টা পরে যাবেন, রোজার দিন তো আয় একটু সকালবেলা আয় পরে আবার জায়গা একটা বাজে জায়গা একটা। কিন্তু প্রচুর ঘাস পাওয়া যায়, আমি দেখলাম যে অনেক মানুষ ঘাস নিয়ে যাচ্ছে, ওই পারে ঘাস নিয়ে যাচ্ছে। এখন দেখেন এই যে আমরা দাঁড়ায় আছি, এটা তো শিবচর। হ্যাঁ এটা শিবচর, এই নদী পার হলেই মুন্সিগঞ্জ, নদী পার হলে এটাও শিবচরের মধ্যে, নদী পার হলে এই সাইড হলো ঢাকা, এই সাইড হলো আপনার মুন্সিগঞ্জ, ওই ঢাকা নবাবগঞ্জের দিকে পড়ছে। হ্যাঁ এদিকে হলো ঢাকা নবাবগঞ্জের ভিতরে হলো এদিকে দুহার থানা। আচ্ছা আর এই সাইড হলো আপনার মুন্সিগঞ্জ শ্রীনগর থানা, এখান থেকে হলো ওজন, ওদিক দিয়ে আছে কিছু অংশ আছে নদীর পার দা শ্রীনগর থানা আর কি। তাহলে তো একবারে আমরা একটা সন্ধিক্ষণে আছি, দেখেন এই যে পদ্মা ব্রিজ, এই ব্রিজের এই পাশে হচ্ছে শরীয়তপুরের জাজিরা, আসলে জাজিরা শরীয়তপুর, আর এই যে ব্রিজের ওই ঘুরে গেলে শ্রীনগর মুন্সিগঞ্জ লোহজং, লোহজং, হ্যাঁ লোহজং এর পরে এদিক দিয়ে একটু সামনে আসলেই ঢাকার, হ্যাঁ দোহার, দোহার, আবার শ্রীনগর অংশ আছে এই পাশ দিয়ে। হ্যাঁ এই যে নদীর সাইডে আছে শ্রীনগর অংশ, আবার শ্রীনগর একটু শেষ হলেই ওদিকে দোহার, দোহার, দোহারের এই পারে সামনে আসলে এদিকে হচ্ছে শিবচর, শিবচর, হ্যাঁ। তাহলে আমরা জেলা পেলাম, আমরা চারটা জেলা পেলাম, হ্যাঁ মাদারীপুর, ঢাকা, বিক্রমপুর আর হচ্ছে শরীয়তপুর, এর মাঝে দাঁড়ায় আছি আমরা, হ্যাঁ মজার জায়গা। আবার আমাকে পরে যে মনে করি আমাকে পরে আসলে চরজানা আছে 3 ঘন্টা, এটার পরে যে আবার সদরপুর থানা, ফরিদপুর, ফরিদপুর থানা জেলার মধ্যে পড়ছে। ওই এদিক দিয়ে যাওয়া যায়? হয় এদিক দিয়ে যাওয়া যায়, কিন্তু এই যে চরদার দেখা গেছে এই চরটার পরেই ওদিক যে বাড়িঘর আছে ওরা সদরপুরের বাড়িঘর। আচ্ছা তো সদরপুর তো আমি তো গেলাম একবার, সেটা হচ্ছে যে আট্রসি গেলাম, হ্যাঁ আট্রসি তো সদরপুর থানা ওই জায়গায়, হ্যাঁ তারপর ওখান থেকে এদিক দিয়ে হয়তো গাড়ি টাড়ি দিয়ে যায় আর কি, বা নৌকা দিয়ে যায়। ওখানে ধরেন এই যে পিছনে এই সরদানাথের পাশে আমাকে গায়ে হলো সরদানাথা, সরদানাথের পরে হলো আপনি যে দিয়ারা নাইকেল বাড়ির চারি নন্দা, কারণ চরের মধ্যে তো দূর হইলো দেওয়া যায় ফাঁকা কাছে, তো কাছে মনে হয়, হ্যাঁ কাছে মনে হয়, ওই যে দূরে দেখতেছি যে চর ওইটাই না? হ্যাঁ ওইটা মনে করি আপনি দিয়ারা নাইকেল বাড়ির চর, ওইটা হলো আপনার সদরপুরের ভিতরে।
ফরিদপুর সদরপুর বাহ এত সুন্দর জায়গায় আসছে আমি তো ভাবিই নাই ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর মুন্সিগঞ্জ ঢাকা এই কাছাকাছি পাঁচটা জেলার একটা জায়গা হচ্ছে এটি আমাদের ভাগ্য খারাপ না হলে আমাদের পিছনটা থাকবো পদ্মা সেতু মানে এই পাশেই হওয়ার কথা ছিল আগে এই পাশে ছিল রোডও ছিল এই পাশে সরকারি একবারে জায়গা ওই পাশে দা পরে আগে যে পরে যে নদীতে ভাঙার কারণে অন্য এই গেল গা শরীয়তপুর দিয়া ও তাহলে এটা মনে হয় যে ওই যে সীমানা দিয়ে এদিক দিয়ে হয়তো কোনো রাস্তা ছিল রাস্তা দিয়া ওই রাস্তা করিয়া নিছে আর কি ওই রাস্তা দিয়ে এদিকে আসতো তো হ্যাঁ আগে এই যে আপনি যে পাঁচশোর থেকে যে সোজা রাস্তাটা আছে ওই রাস্তাটাই যে দিক দিয়ে ছিল ওই মাদবরসের ওদিক দিয়ে হ্যাঁ মাদবরসের না আমার কাঠালবাড়ি দিয়ে যে হ্যান দিয়েছিল রাস্তা এই দিক দিয়ে আসার কাওড়াকান্দি ঘাট ছিল যে পুরান কাওড়াকান্দি ঘাট এই দিকে ছিল ও কাওড়াকান্দি ঘাটে আপনার পিছনের দিকে ছিল আমার পিছনের দিকে ছিল তো এদিক দিয়েই পদসিত হওয়ার কথা ছিল হ্যাঁ তো ভেঙে যাওয়ার কারণে পরে আবার ওই পাশে সরাই নিয়ে দিকে সরাই গেল তো যে কারণে আপনারা পড়ে গেলেন বিপদে বিপদে নালে ব্রিজের জায়গা হলে তো আপনারাই থাকতেন এখন আমরা পদসিতের ভিতরে থাকতাম গাইড বান্ধের ভিতরে বাড়ি গণ্য চিন্তা করতে দিত না টাকা পয়সার চিন্তা করতে দিত না আর এখন থাকি চরের মধ্যে